ছায়ানীড়ের 32তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশনা সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2019 আয়োজনে ছায়ানীর আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে মঞ্চকে আলোকিত করবেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ এমপি সভাপতি সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ছায়ানীড়ের সভাপতি ডক্টর এম এ ইউসুফ খান বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করবেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লাকি ইনাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহের সাবেক উপাচার্য ইমেরিটাস প্রফেসর ডক্টর এম এ সাত্তার মণ্ডল ঠিক একইভাবে আজকে শুধু আমরা বিশেষ ব্যক্তিবর্গের আলোচনা পর্বই নয় আমরা উপভোগ করব কবিদের কবিতা উপভোগ করব গায়কদের গান তাই আজকে আপনাদেরকে আমি পুনরায় অনুরোধ করছি কবিদের কবিতাগুলোকে উপভোগ করবার এবং কি তাদের তারা এত কষ্ট করে আমাদের জন্য কবিতা লিখেছেন এবং আজকের এই দিনটিতে তারা সেই কবিতা লিখেছেন এবং আমাদেরকে আজকে শোনাচ্ছেন এবং আমরা কিন্তু পারি তাদেরকে অনুপ্রাণিত করতে শুধুমাত্র একটি সামান্য করতালির মাধ্যমে তাই আমরা আজকের এই অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই আমরা সেই আমাদের যে বিশেষ ব্যক্তিবর্গ রয়েছেন যাদের অপেক্ষায় যাদের জন্য আজকে আমরা এখানে এসেছি যাদের কথা শুনে আজকে আমরা বাড়ি ফিরবো খালি হাতে নয় কারণ তাদের প্রতিটি কথার মাঝে একটি করে গল্প থাকে একটি ইতিহাস থাকে যা শুধু বই পড়ে নয় তা আজকের এই অনুষ্ঠানে আমরা সকলে আপনাদেরকে অনুরোধ করছি তাদের কবিতা শেষে তাদেরকে যেন করতালির মাধ্যমে অনুপ্রাণিত করা হয় ধন্যবাদ সকলকে প্রফেসর ডক্টর মাহমুদ হোসেন সুমন মৃত্তিকা বিজ্ঞান বিভাগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ কলেজ পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সরকারি এম এম আলী কলেজ কাকমারি টাঙ্গাইল ডক্টর এ দুঃখিত ডক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রফেসর ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্যার এ এফ রহমান হক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো ভাইস চ্যান্সেলর সাবেক ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স ডক্টর তাপস কুমার বিশ্বাস পরিচালক গবেষণা পি কে এস এফ এবং প্রাক্তন পরিচালক বোর্ড কুমিল্লা ডক্টর মোহাম্মদ আবু হাদি নূর আলী খান অধ্যাপক প্যাথোলজি বিভাগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন ডিন কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর ডক্টর মোহাম্মদ শামসুল হক মিয়া বিশিষ্ট শিক্ষাবিদ এবং আমরা সকলেই এই বিষয় সম্পর্কে অবগত আছি যে ছায়ানীড় শুধু ভাষা গবেষণা নয় তারা পিটিআইতে প্রতি বছরই সেমিনার করায় ভাষা বিষয়ে এবং সেখানে আমরা এটি আমাদের আনন্দের বিষয় যে ছায়ানীড় 67টা পিটিআইতে প্রতি বছর তাদের যে ভাষা কর্মশালা তা করে থাকে এবং সেখান থেকে আমরা যে এবছর যে সম্মাননা স্মারক তিনজনকে দিতে যাচ্ছি তাদের মাঝে রয়েছেন খন্দকার দীন মোহাম্মদ সুপারিনটেন্ডেন্ট পিটিআই ঢাকা মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার সুপারিনটেন্ডেন্ট জয়দেবপুর পিটিআই গাজীপুর মুসফেকা বিনতে সুলতান সুপারিনটেন্ডেন্ট পিটিআই নারায়ণগঞ্জ সম্মাননা স্মারক নিতে যাচ্ছে নাট্য অভিনেতা নূর মোহাম্মদ রাজ্য তাই আজকের এই অনুষ্ঠানে আমরা যেমন প্রকাশনা সম্বর্ধনা দিতে যাচ্ছি তাই এই পুরো সময়টাকে আপনাদের উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি তাই আবারও কাউকে না দিয়ে বাদ সবাইকে জানাই ধন্যবাদ বীর জাতির রক্তে ভেজা রূপে নিহিত শেষ দিকে দিকে আরো নাচন জয় উল্লাসে হাসি একাত্তরের সৈনিক হয়ে বাংলার বুকে আসি আগর ঝরা ভাগর মাসে হাজার ফুল ফোটে পাগল করা পিকির গানে হৃদয়ে জুড়ে ওঠে গ্রীষ্মকালে বাড়ি পদের পরে যা যে ধুম ফুলের বুদ্ধে চাঁদি ছেলে আসে না চোখে ঘুম বর্ষাকালে কদমকে আর শ্রাবণ বৃষ্টি ঝরে বাস বাগানে জোনাকি পোকার আলোর বীজা পড়ে শরৎকালে কাশ ফুলে শরৎকালে কাশ ফুল ফোটে আবগার বাঁকে মেঘের বেলা ভেসে চলে অসীম দেশের ফাঁকে হেমন্তের সবুজ মাঠে পাখি পেশকের ধান
আগুন ধানের মধুর গ্রানে কণ্ঠে উঠে গান, শীতকালে খেজুর রসে আকুল করে চেতন, পিঠাপুলির উৎসবে ওরে বিজয় কেতন, স্বাধীন দেশে পূর্ণভূমির লাগা শহীদের দাম, মাটির সাথে মিশে আসে বীর বাঙালির প্রাণ, দেশের তরে শহীদ যারা তারা শ্রেষ্ঠ জাতি, বাংলা মায়ের দামান ছেলে ত্রিভুবনের বাতি। ধন্যবাদ সবাই। খোলা জানালা দিয়ে পলকহীন তাকিয়ে থেকেছি সুদূর আকাশের দিকে, উত্তরহীন এক দ্বীপ প্রশ্ন দিয়ে বিন্দু বিন্দু রক্ত দিয়ে গড়ে তুলে তুলেছিল স্বদেশ তোমার, গড়েছিল এক স্বপ্নময় জগৎ। কিন্তু এ কোন প্রতিদান পেলে তুমি তোমার নিজেরই হাতে গড়া বাংলাদেশের কাছ থেকে, হিংসার এক প্রজ্বলিত হিমাগ্নি থেকে বেরিয়ে এসেছিল যে বাংলাদেশ। আবার কি সে অগ্নি আহুতি দিচ্ছে হিংসার আরেক যজ্ঞে, সীতার মতোই কি ঝাঁপিয়ে পড়েছে জ্বলন্ত অগ্নিকুণ্ডে? আবার কি তুমি ফিরে আসবে তোমার বাংলায়? হে বঙ্গবন্ধু, জীবনের নতুন কোন এক রূপে কবি বলে গেছেন, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, আজ তুমি নেই বা জাতির পিতা, ফুলের সুবাস নেই, নদীর কল কল স্রোত নেই, তুমি নেই বলে হে জাতির পিতা। বাসের পেছনে যে নানা রকমের কথা লেখা হয় সেগুলোর মধ্যে আপনারা অশুদ্ধ বানান লক্ষ্য করেছেন? প্রচুর অশুদ্ধ বানান, মানে আমরা যে শুধু অশুদ্ধ উচ্চারণে কথা বলছি বা বাচনে কথা বলছি তা নয়, অশুদ্ধ শব্দ আমরা যত্রতত্র ব্যবহার করছি, এগুলোর ব্যাপারেও প্রশিক্ষণ প্রয়োজন, কর্মশালা। সেগুলো যারা আমাদের শিল্পী আছেন, বাসের উপরে লেখেন বা সিএনজির উপরে লেখেন, রিক্সার উপরে লেখেন, তাদেরকে নিয়েও কর্মশালা করতে হবে, তাদেরকেও বলতে হবে বাংলা ব্যাকরণ শেখো তোমরা। ভাষা আমার কাছে একটি রঙের মতো, কয়েকটি রং দিয়ে যেমন ইচ্ছা মতো নানা ছবি আঁকা যায়, কয়েকটি ভাষা কয়েকটি শব্দ জানা থাকলে বাক্য তৈরি করা যায়, নিজের মনের ভাব প্রকাশ করা যায়। এবং এই ভাষাকে স্বাধীন করেছে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই ভাষা নয় শুধু দেশকে স্বাধীন করতে যার ভূমিকা অপরিসীম। একটি খোলা মাঠ, সবুজ খোলা মাঠ, এবং এই খোলা মাঠের রাখাল সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি সেই খোলা মাঠে লাল রক্ত দিয়ে একটি পতাকা এঁকেছেন। আমার কবিতার নাম ভোরের কাহন। উদাস বিচ্ছন ছিন্ন রাতটা ঠিক পরিচ্ছন্ন ছিল না। লাকি ইনামকে ফুল শুভেচ্ছা জানাচ্ছেন সাতিন রহমান। সাতিন রহমান সবার ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন এমেরিটাস প্রফেসর ডক্টর এম এ সত্তার মন্ডল, ডক্টর এম এ সত্তার মন্ডলকে, যিনি সাবেক উপাচার্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবুকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে সয়না। বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবুকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে সয়না। রবীন্দ্রনাথের একটি নাটকের একটি সংলাপ আপনাদের শোনাবো, দেখেন রবীন্দ্রনাথ কি চমৎকারভাবে শুদ্ধ বাংলায় শুদ্ধ শব্দগুলো ব্যবহার করেছে। আমি আপনাদের একটি সংলাপ শুনি। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরণী নাটকের একটি সংলাপ, নন্দিনীর মুখের একটি সংলাপ। আমি রাজা অদ্ভুত তোমার শক্তি, যেদিন আমাকে তোমার ভান্ডারে নিয়ে গিয়েছিলে সেদিন তোমার সোনা তাল দেখে আমি কিছু আশ্চর্য হইনি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে তাই দেখে মুগ্ধ হয়েছি। কিন্তু তবু বলি সোনার পিণ্ড তোমার হাতের ওই আশ্চর্য ছন্দে সারা দেয় যেমন সারা দিতে পারে ধানের ক্ষেত। আচ্ছা রাজা বলো, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করছে তোমার ভয় করে না? হ্যাঁ ভয়, পৃথিবী আপনার প্রাণীর জিনিস, আপনি খুশি হয়ে, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড় গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো
কে প্রধান অতিথি অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় বক্তব্য শুনলাম। আমি একটা বিশেষ ঘোষণা, সভাপতি মহোদয়ের ভাষণের আগে একটা বিশেষ ঘোষণা। আর যারা এত চমৎকার, মানে খুব ধৈর্যের পরিচয় দিচ্ছেন, এত চমৎকার কথা শুনছেন, একটু আগেই কই লুৎফরহান লেবু ভাই কই যাচ্ছেন? না না আসতেছি। উনি একটা ঘোষণা দিয়ে গেছেন, সকলের জন্য 7ই মার্চের ভাষণ একটি করে বই উনি উপহার দেবেন। এই জন্য ওনাকে একটা জোরে করতাম। আর সভাপতি মহোদয় তার ভাষণের আগেই বলেছেন, যাবার আগে আমাদের একটি পত্রিকা আছে, মাসিক সাহিত্য পত্রিকা বৈশাখী, এই মিলনায়তনে ষষ্ঠ স্থানে বসেই পেয়ে যাবেন। আমাদের এসপি এ আর এম আলিফ বলেছেন, আজকে সব আলোচনা শুনলেন, এত সুমিষ্ট কথাবার্তা শুনলেন, যদি যাবার আগে টাঙ্গাইলের একটি চমচমি না খেয়ে যান তাহলে জীবনই বৃথা। সুপ্রিয় সুধীর, তার আগে একটু কাজ করে নেই আমরা সভাপতির ভাষণের আগে। এই মিলনায়তনে যারা সহধর্মিণী সহ এসেছেন তার মধ্যে মঞ্চেরই দুজন, তাদের হাতে দুটো স্মারকম, এই উপহারটি তুলে দিচ্ছেন প্রধান অতিথি আমাদের সহমর্মিতা বারুক এবং সহধর্মিনীতে নিয়ে আসার একটা ইচ্ছা জাগো। তো প্রথম উপহারটাই নিচ্ছেন মঞ্চের আজকের বিশেষ অতিথি ইমেরিটাস প্রফেসর টাঙ্গাইলের জামাল। এই জন্য একটা জোরে করতালি হতেই পারে। আমি যখন স্যারের বাসায় গিয়েছি দেখলাম বিচারপতি আবু সাহেব চৌধুরী উপহার দিচ্ছেন স্যারকে, ইমেরিটাস প্রফেসর সত্তার মণ্ডলকে উপহার দিচ্ছেন বিচারপতি আবু সাহেব চৌধুরী। আর মঞ্চে বসা ডক্টর কাইসার, যিনি টাঙ্গাইলের সত্যি এক কৃতি সন্তান, যিনিও ছায়ানীড়ের আজীবন সদস্য, তিনি প্রয়াত কিন্তু স্যারের স্মৃতিটি ভুলবার নয়। আজকে তার কন্যা এসেছে, ডক্টর কাইসার হোসেনের কন্যা এসেছে, উপহারটি নেবেন আমাদের আজকের প্রধান অতিথির হাত থেকে। কাইসার স্যারের কন্যা, আমাদের মঞ্চের অতিথি ইমেরিটাস প্রফেসর ডক্টর এম এস সত্তার মণ্ডলের সহধর্মিনী। এই জন্য জোরে করতালি হবে, জোরে করতালি। আমি কেন সত্তার মণ্ডলের টাগে দিচ্ছি, যোগ্য শিক্ষকের যোগ্য ছাত্রই বটে, সত্তার মণ্ডলের যোগ্য ছাত্রটি আজকে সভাপতিত্ব করছেন ডক্টর এম ইউসুফ খান। ছাত্র শিক্ষক কেউ ভুল করে নাই সহধর্মিনীকে রেখে আসতে। এবার আমাদের সভাপতির সহধর্মিনী তিনিও স্মারক মত গ্রহণ করবেন। সভাপতির সহধর্মিনী আসতে ভুল করবেন না, এবং আমাদের শিক্ষা নেওয়া উচিত এই সব মননশীল প্রোগ্রামে অনেকে ব্যস্ততার কারণে সহধর্মিনীকে নিয়ে আসতে পারেন না, কিন্তু এদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে যাহা ভালো উপভোগ করিব পৃথিবীর আমরা দুজনেই উপভোগ করিব। এবার আসছেন সভাপতির সহধর্মিনী। আমরা একটু জোরে করতালি দেই না, নাকি হিংসা হচ্ছে আমাদের? আমাদের দুজন গবেষক পরে এসেছেন, একজন ডক্টর তাপস কুমার বিশ্বাস, তিনি আমাদের প্রধান অতিথির হাত থেকে সম্মান স্মারকটি গ্রহণ করছেন। তাপস কুমার বিশ্বাস, যিনি একটু বিলম্বে এসেছেন, তার উপহারটি গ্রহণ করছেন প্রধান অতিথির হাত থেকে। ডক্টর তাপস কুমার বিশ্বাসের পরে আসবেন ডক্টর আশরাফুল আলম। আসছেন ডক্টর তাপস কুমার বিশ্বাস, টাঙ্গাইলের কৃতি সন্তান, একেবারে রায়বাহাদুর রণদা প্রসাদ সাহেব মির্জাপুরের মাটির সন্তান ডক্টর তাপস। ডক্টর তাপস কুমার নিয়োজিত আছেন পিকেএসএফ এ আছেন ডক্টর তাপস কুমার। এরপরে যিনি আসছেন ডক্টর আশরাফুল আলম। ডক্টর আশরাফুল আলম তিনিও রাস্তার আমাদের যে ট্রাফিক জ্যাম এটা উপেক্ষা করেও যিনি এসেছেন ডক্টর আশরাফুল আলম আমাদের প্রধান অতিথির হাত থেকে স্মারক গ্রহণ করছেন। আমাদের পুলিশের অতিরিক্ত ডিআইজি মহোদয় তিনি বলেছেন আমার স্যার আসবেন, সত্তার মণ্ডল স্যার, সত্তার মণ্ডল স্যারের হাত থেকে উপহার নেবেন আমাদের এডিশনাল ডিআইজি রফিকুল ইসলাম, যিনি ছায়ানীড়ের আজীবন সদস্য। স্মারক মক নিচ্ছেন
ইমেরিটাস প্রফেসর থেকে হ্যাঁ স্মারক মক উপহার দিচ্ছেন শিক্ষক তার ছাত্রকে উপহার দিচ্ছেন আপনি জোরে করতালি দেই জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী আজীবন সদস্য ছায়ানী মোহাম্মদ রওশন আলম তিনি উপহার নিচ্ছেন আজকের অনুষ্ঠান প্রধান অতিথির হাত থেকে স্মারক মক এবার আসছেন খোকন শিকদার ছায়ানীর আজীবন সদস্য ব্যাংকার খোকন শিকদার খোকন শিকদার আসছেন স্মারক মক দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আলী আশরাফ এমপি জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী পরে আসছেন খোকন শিকদার আমাদের প্রধান অতিথির হাত থেকে উপহার নিচ্ছেন খোকন শিকদারের পরে আজকে যারা গান শোনাবেন বিটিভির শিল্পী বিশিষ্ট সংগঠক হেমাল হেমাল ভাই আসছেন প্রধান অতিথির হাত থেকে তার স্মারকটি গ্রহণ করছেন প্রধান অতিথির হাত থেকে মোহাম্মদ হেমায়েত তার উপহারটি গ্রহণ করছেন প্রধান অতিথির হাত থেকে আজকে যিনি অনুষ্ঠান শুরুতেই পাক কোরআন থেকে তেলাওয়াত করেছেন আলহাজ মোহাম্মদ নুরুন নবী প্রধান অতিথির হাত থেকে তার স্মারক সম্মাননাটি গ্রহণ করছেন আলহাজ মোহাম্মদ নুরুন নবী তিনি তার স্মারক মত গ্রহণ করছেন আজকে যে দুটো মেয়ে অনুষ্ঠানের শুরুতে উপস্থাপনা করছিল স্বর্ণা এবং দোলা দুজনে জনাব লাকি নামের হাত থেকে স্বর্ণা এবং দোলা স্মারক মত গ্রহণ করছে এবং দীপ শাতিল রহমান শাতিল রহমান এরপরে আসছে স্বর্ণা স্বর্ণা ছায়ানীর ভাষা গবেষণা বিভাগের কর্মকর্তা নাহিদ আক্তার স্বর্ণা এরপরে আসছে নাহিদ আক্তার স্বর্ণা এরপরে আসছে শাতিল রহমান প্রামাণ্য চিত্র নির্মাতা শাহিদ আরবি শাহিদ আরবি আমাদের আমাদের আজকে যে পাঁচজন গান শোনাবে এই শিল্পীদের আমি একসাথে আসতে বলছি পাঁচজন গান শোনাবে তাদের হাতে হাত শাহিদ আরবি প্রামাণ্য চিত্র নির্মাতা সে মুক্তিযোদ্ধাদের প্রামাণ্য চিত্র নির্মাণ করে এই জন্য জোরে করতালি আমাদের সঙ্গীত শিল্পীরা সঙ্গীত শিল্পীরা তারা প্রস্তুতি নিচ্ছে আজকে গান শোনাবে এবং তারা তাদের উপহার নিয়ে পেছনে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি যার যার উপহার নিয়ে যার যার দ্রুত তাদের উপহার নিয়ে পেছনে দাঁড়াবেন আমি মঞ্চের অতিথিদের জি আমি একটু অনুরোধ করছি বসার জন্য একটু অনুরোধ করছি ছবি সেশন পর্বটা আমি মঞ্চের অতিথিদের সবিনয় অনুরোধ করছি বসার জন্য আর শিল্পীরা পেছনে তাদের ক্রেস্ট নিয়ে দাঁড়াবে তাদের ক্রেস্ট নিয়ে পেছনে দাঁড়াবে ছবি সেশন পর্বটি শেষ করে হলেই আমাদের সভাপতি প্রথম পর্বের সমাপনী ভাষণ দেবেন শিল্পীরা মঞ্চ সাজিয়ে নেবেন হারমোনিয়াম ডুগি তবল বাঁশিতে আজকে বাঁশিতে আছেন উত্তম চক্রবর্তী যিনি শুধু বিটিভি নয় দেশের বাইরে বাঁশি বাজিয়ে আমাদের বাংলাদেশের গৌরবকে অক্ষুণ্ণ রাখে তারুণ্য করতালি এই শিল্পীদের জন্য ওনারা একটু ভালোবাসা চায় আপনাদের একটু ভালোবাসা চায় আর সেই ভালোবাসা থেকে আরেকবার করতালি দিই তাদের প্রাণবন্ত করতালি উত্তম চক্রবর্তী বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে একটি বিশ্ববিদ্যালয়ে আছেন এবং বাঁশিতে তিনি দেশে এবং বহির্বিশ্বে সুনাম কুড়িয়েছেন অনেক আরণ্যক নাট্যদলের সাথে জড়িত আজ ২০ বছর আগে থেকে সেই সাথে নাসরিন আমাদের বকুলাপা হিমায়ত ভাই এবং স্বপন মিয়া স্বপন মিউজিক কলেজে থেকে লেখাপড়া করেছে এবং বিভিন্ন চ্যানেলে গান করে হিমু ভাই বিটিভি থেকে শুরু করে হিমায়ত ভাই বিটিভি থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে গান করে আর্জুমান তারা বকুল অভিনেত্রী একসময় যাত্রা করতে আমরা আজকে যে সংকট দেখি সেই যাত্রার সংকট সেই যাত্রা থেকে আজকে বিভিন্ন চ্যানেলে যিনি নাটক করেন আর্জুমান বকুল আমরা আজকে তাদের গান শুনব সেই সাথে আলোচনা পর্ব আমরা ধন্য হয়েছি আমরা ঋদ্ধ হয়েছি মনে রাখতে হবে এই চমৎকার কথাগুলো আমাদের ব্যক্তি জীবনে যেন প্রতিপালন করতে পারে তাহলে আজকের এই আয়োজন সার্থক ছায়ানীড়ের পথ চলা সার্থক আমি এ পর্বে সবিনয় অনুরোধ করছি
সভাপতি ডক্টর এম এ ইসুফ খানকে, যিনি অভিনেতা হিসেবে সম্মানিত হলেন। রাজ্য রাজ্যকে আমি অনুরোধ করছি প্রথমেই কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আমাকে স্যার অনুরোধ করলেন অভিনয় করার জন্য। আসলে অভিনয় করতে হলে যে এনভায়রনমেন্ট লাগে সেটা এখানে নেই, তবুও আমি ভোকালে অভিনয় করার চেষ্টা করছি। আর আমার এই অভিনয়টুকু আমাদের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা লেবু ভাইকে উৎসর্গ করে, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা লেবু ভাইকে উৎসর্গ করে আমার ছোট্ট একটু অভিনয় আমি উপস্থাপন করছি। আমি একজন যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, এই আমি এক একে নয়টা মাস যুদ্ধ করছিলাম, কেন যুদ্ধ করছিলাম, কেন যুদ্ধ করছিলাম, স্বাধীন একটা পতাকা পামু, একটা ভূখণ্ড পামু, বহু পোলা পান্দিয়া আসুকে শান্তিতে বসবাস করবি এরই নাই গা। কিন্তু কিন্তু এই কি তার প্রতিটা পরনে পরনে সেরা কাপড়, হাতে ভিক্ষার থালি, মনে পড়ে সেই দিনগুলার কথা, চারিদিকে চারিদিকে আগুন, বাতাসে লাশের গন্ধ, আমার ডাইনে লাশ, বামে লাশ, চারিদিকে লাশ লাশ। সেদিন সেদিন আমার কেউ আটকে রাখতে পারে নাই, মা বাবা ভাই বোন বউ পোলা বান কেউ না কেউ না কেউ না। ওরা ওরা আমাকে বাড়ি সিনেমা দিল, আমার আমার চোখের সামনে, আমার চোখের সামনে বুড়া বাপটারে ছোট বাইরে গুলি করে মারলো, জোয়ানি বন্ধের থুলে নিয়ে গেল। সেদিন সেদিন আমি কিচ্ছু করার পারি নাই, কিচ্ছু করার পারি নাই, কিচ্ছু করার পারি নাই। আর একটা বার যদি এলেন যেটা হাতে পাই তার তবে একটা দেবা। ওরা ওরা তিনতালের উপরে শুইয়া শুইয়া রঙিন রঙিন স্বপ্ন দেখাইব, আর আমার মতো মুক্তিযোদ্ধারা পথ পথে ভিক্ষকের জীবন কাটাব। এ খেলা চলবার কতদিন, আর কতদিন? ও মিয়ারা ও মিয়ারা, মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বেরোছো কে? মুখে কথা নাই, মুখে কথা নাই, কথা কও, কথা কও, কথা কও। ধন্যবাদ সবাইকে। যোদ্ধাহত মুক্তিযোদ্ধা লেবু ভাইকে উৎসর্গ করে আমার এই উপস্থাপনা, ধন্যবাদ সবাইকে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।